স্পটে 200 টাকা অথবা থানার মান্থলি ছাড়া আন্ডারলোড বালির গাড়িকে আনলোডে পুলিশের বাধা। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ এলাকাবাসী। নদিয়ার শান্তিপুর বাগাছড়া পঞ্চায়েতের অন্তর্গত বাগাছড়া ভালুকা রোডের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথের বেহাল দশা ছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে নদিয়া জেলার পরিষদের পক্ষ থেকে এই রাস্তা সংস্কার করা হয়েছিল। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে ওভারলোড বালির গাড়ি নিয়মিত চলাচল করে পুলিশের উপস্থিতিতে। আজ বিকেলে স্থানীয় ইমামতি দ্রব্য বিক্রেতা রাধেশ্যাম ঘোষের 240 সিএফটি বালি ডাউনলোড করার সময় পুলিশ এসে 200 টাকা চায়। তা দিতে অস্বীকার করলে কর্তব্যরত শান্তিপুর থানার পুলিশ কাগজপত্র করে মারধর করে। এলাকার এবং পথ চলতি সাধারণ মানুষ পুলিশের গাড়ি ধরে বিক্ষোভ শুরু করে। এরপর অবস্থা বেগতিক দেখে ওই স্থান পরিত্যাগ করে পুলিশের গাড়িটি। এই বিষয়ে গাড়ির চালক হাবিব শেখ জানান, নিয়ম অনুযায়ী আন্ডারলোড 240 সিএফটি বালি পরিবহন করার কারণে থানার মান্থলি করার প্রয়োজন বোধ করেনি, কিন্তু কোন অন্যায় আজ আমাকে মারধর করা হলো, কাগজপত্র কেড়ে নেওয়া হলো। স্থানীয় বাসিন্দাদের মধ্যে থেকে মিলন ঘোষ জানান, মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত গ্রাম শহরে রাস্তাঘাটের ব্যাপক উন্নতি সাধন করেছেন, অথচ পুলিশের এ ধরনের ভূমিকায় বদনাম হচ্ছে শহরে। প্রতিদিন সকালে 8-10টা ওভারলোডেড বালির গাড়ি স্থানীয় বাগদেবীতলা ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় যথেষ্ট বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে। রাস্তা এবং পাশাপাশি দোকান বাড়িঘর সমস্ত কিছু কেঁপে যায়। শুধুমাত্র স্থানীয় থানার মান্থলি করার কারণে তাদের উপস্থিতিতেই চলছে রমরমা ওভারলোড বালির গাড়ি যাতায়াত। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান মমতা ধারা জানান, প্রশাসনিক বিষয় বলেই পঞ্চায়েতের হস্তক্ষেপ করা হয়নি, তবে শান্তিপুর থানার এ বিষয়ে কোনো বক্তব্যই পাওয়া যায়নি। আমার গাড়ি শান্তিপুর ফাড়ি বলছি 200 টাকা লাগবে না মান্থলি লাগবে, তাহলে আমি আন্ডারলোড গাড়ি লাগছি, আমি একজন গাড়ি মালিক, আমাকে ধরে মারতে গেছে, তাহলে এটার মানেটা কি? আপনি নিয়ম অনুযায়ী আমার গাড়ি যাকে খুশি ছেড়ে দিয়ে গাড়ি যা খুশি তাই করো। কি বলছে ওনারা? কি বলছে ওনারা? পয়সা নেবে আমি দেবো না। তো এখানে এমনি তো ওভারলোড গাড়ি যায়, তো হ্যাঁ ওভারলোড গাড়ি উনি পাস করছে, পয়সা দিয়ে উনি পাস করছে এখান থেকে, উনি ব্লু বুক দেখে খাটা স্লিপ লেগে চলে এলো। পরিবহন মন্ত্রী বলে দিয়েছে সেই অনুযায়ী মাল আছে, মান্থলি নেবে আবার পয়সা নেবে। কি চাইছেন আপনারা? চাইছেন আমি চাইছি আমার লিখিত আমার গাড়ি ফলাইলে কিছু নগর ডাকো মেয়েকে দেখ। লিখিত একটা অভিযোগ জানাবেন শান্তিপুর থানায় ওসির কাছে এই ব্যাপারে? যে হ্যাঁ আমি লিখে বলতে আমি বললাম যে আমার গাড়ি যেন ঠিকভাবে চলতে পারে, পয়সা আমি কিছু এনে দেবো। আপনার নাম? হাবিব শেখ। কোথা থেকে কোথায় মাল দেন? কোথায়? আমি মালিল মাল আছে পুষ্কারা থেকে। আচ্ছা এখানে দেন কোথায়? এখানে শান্তিপুরে বাগাজারে খালি হবে। আচ্ছা প্রতিদিন বালি নিয়ে আসে, 240 বালি আসে দেখে, তবুও আজকে গাড়িটা ধরে তিন ঘন্টা ঝামেলা করছে, একবার মারতে যাচ্ছে 200 টাকা দাও 500 টাকা দাও, এটা মান্থলি দিচ্ছে, সবকিছু করছে, কি কারণে করবে? এখান থেকে ন্যায় সঙ্গত গাড়ি চালাবে তো? কিন্তু এখান থেকে কিন্তু ওভারলোড গাড়ি যায়, প্রচুর গাড়ি যাচ্ছে, 100 গাড়ি সব পাস করে দিচ্ছে টাকা দিয়ে। আচ্ছা টাকা দিলে পাস হবে না? টাকা দিলে পাস হবে না, পাস হবে না। কি বললো এখন যে আপনারা পুলিশকে ঘিরে ধরেছিলেন? কি বললো এখন? বলো বলে কাগজপত্র ছেড়ে দিল, দিয়ে বলে আমরা দেখছি দেখছি চলে গেল। আন্ডারলোড হোক, আমাদের আন্ডারলোড হলে আমরা আন্ডারলোড টানবো, আমরা ওভারলোড টানবো না। ওভারলোড টানার জন্য যে ফাইন নিচ্ছে সে ফাইন আমরা দেবো না। আন্ডারলোড টেনে যদি ফাইন না নেয়, পুলিশ যদি পয়সা না নেয়, তার জন্য আমাদের দেখুক, আমরা আন্ডারলোডই টানতে চাই। আমাদের ইচ্ছা আন্ডারলোড, আমাদের টায়ার কিনতে, আমাদের বাড়ি ভাঙচুর কম হবে, রাস্তা ভালো থাকবে, প্রত্যেকের জন্য সিস্টেমটা এক হোক। এই যে যে ঘটনাটা ঘটলো, এটা কি প্রায় মাঝেসই হয় যে যারা আন্ডারলোড যায় তাদেরকেও বলা যায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই যে আপনার কথা বলতে বলতে পেছন দিক দিয়ে যাচ্ছে বালিটা, এটা তো ওভারলোড? ওভারলোড বালি। এটা কার যাচ্ছে জানেন? না এটা কার যাচ্ছে এবং যেগুলো ওভারলোড সেগুলোকে থানার ছেড়ে দেওয়া হয় থানার মান্থলি করে, এরকম একটা অভিযোগ তুলছেন এলাকার মানুষ, কি বলবেন? যেহেতু এটা প্রশাসনিক ব্যাপার, এটা বাগাছড়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত, আমরা খতিয়ে দেখছি না, আমরা খতিয়ে দেখবো ভবিষ্যতে কি হচ্ছে না হচ্ছে, এবং এটা আমাদের পঞ্চায়েতের ব্যাপার না। তবে শুনেছেন যেরকম প্রায়ই এখান থেকে ওভারলোডের গাড়ি যায় সকালবেলা? এটা শোনা হয়েছে। তো এটা রাস্তারও তো ক্ষতি হয়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো যদি এরকম প্রচন্ড খারাপ এবং মানুষের যাতায়াতের খুবই অসুবিধা হয়ে পড়েছে, এই রাস্তাটা তো দীর্ঘদিন ধরে খারাপও ছিল। হ্যাঁ দীর্ঘদিন, যেহেতু পিডব্লিউ জায়গা রাস্তাটা পিডব্লিউ, এবং পঞ্চায়েত এটা কীভাবে করবে পিডব্লিউ জায়গা রাস্তা, এবং যে পরিমাণ অ্যামাউন্টের দরকার সেটা গ্রাম পঞ্চায়েতে সেই পরিমাণ অ্যামাউন্ট আসেই না।
যাই হোক, এই রাস্তার যে ক্ষতি হচ্ছে সেটা কি আগামী দিনে খতিয়ে দেখবেন এই ওভারলোড যাওয়ার ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনার নাম আর পরিচয়? বাগাছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা ধারা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।